তিনশো না তুললে এরকম বোলিং জেতাতে পারবে না ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এমন প্রথম ওয়ানডে হারার পরে ত্রাহি ত্রাহি রব তোলার এখনই কিছু হয়নি কিন্তু এই হার কয়েকটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বোঝা গেল কয়েকটা ব্যাপারে গলদ রয়েছে যা ঠিক করে নিলে ভবিষ্যতে ভারতের উপকারী হবে ভারতীয় দল নিয়ে একটা কথা প্রায়ই বলা হয়ে থাকে প্রথম তিনজন ব্যাটসম্যান ব্যর্থ হলে ভারত বড় কোনো রান তুলতে পারে না রবিবার দেখা গেছে রোহিত শর্মা কে এল রাহুল বিরাট কোহলি এই তিনজনই অল্প রানে ফিরে গেল যদিও তারপরে ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার রান পেয়েছে কিন্তু ভারত তিনশোর গন্ডি টপকাতে পারল না এখন কিন্তু তিনশো পনেরো তিনশো বিশ রান না উঠলে যেটা কিন্তু কঠিন হয়ে যায় ফলে বিগ থ্রির ওপরে নির্ভরতা আবারও ফুটে উঠছে তবে চেন্নাইয়ের উইকেটটা প্রথম দিকে একটু মন্থর ছিল যে কারণে ভারতীয় ব্যাটসম্যানরা বড় শট খেলতে পারেনি আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে পন্থ অনেক দিন বড় রান পায়নি স্বাভাবিকভাবেই ও শুরুতে সতর্ক ছিল চেনা ছন্দে ব্যাট করলে ঊনসত্তর বলে পন্থের স্কোরটা নিশ্চয়ই একাত্তর রানের চেয়ে বেশি হতো ভারতের যে ব্যাটসম্যানরা এখনও খেলছে মোটামুটি তারাই পরের বছর বিশ্বকাপে খেলবে সঙ্গে মহেন্দ্র সিং ধোনি এবং হার্দিক পাণ্ড যোগ হতে পারে হার্দিক এলে নিঃসন্দেহে নিচের দিককার ব্যাটিং অনেক শক্তিশালী হবে কিন্তু কিন্তু তার আগে এই সিরিজে আরও দুটো ম্যাচ খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাথায় রাখতে হবে আগে ব্যাট করলে তিনশোর উপরে রান চাই আর একটা কারণ যদি হয় ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটিং অন্য কারণটা অবশ্যই ভারতের বোলিং এই সিরিজে ভারত যে বোলিং লাইন খেলাচ্ছে তা কিন্তু চাপে ফেলতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংকে টি টোয়েন্টি সিরিজে দেখা গিয়েছে ওয়ান ডেতেও দেখা গেল প্রথম ওয়ানডেতে চার বিশেষজ্ঞ বোলারকে নিয়ে খেলানোর কৌশলটাও কাজে লাগেনি কেদার যাদব প্রথম ওভারে এগারো রান দেওয়ার পরে কোহলি আর ওকে নিয়ে বল করানোর ঝুঁকি নেয়নি শিবম দুবের আট ওভার দেখে মনে হয়নি ও উইকেট নিতে পারে মানছি একটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছে শিবম কিন্তু ওকে কি শুধু ব্যাটিংয়ের কথা ভেবে দলে রাখা হয়েছে তাই যদি হয় তাহলে রবীন্দ্র জাদেজার পরে কেন ব্যাট করতে নামছে আর যদি শিবমের বোলিংয়ের কথাও মাথায় রাখা হয় তাহলে বলবো দশ ওভার বল করার মতো বোলারও নয় ভুবনেশ্বর কুমারের চোট পাওয়াটা বড় ধাক্কা ওর জায়গায় শার্দুল ঠাকুরকে কেন নেওয়া হলো বুঝতেই পারছি না শারদুল এর মাঝে কিছুই তো করেননি এই জায়গায় অবশ্যই উমেশ যাদবকে সাদা বলের ক্রিকেটে ফিরিয়ে আনা যেত ছেলেটা টেস্টে দারুণ বল করেছে ছন্দে আছে গতির সঙ্গে সুইংটা করাতে পারছে অতীতে হয়তো ও সীমিত ওভারে ক্রিকেটে ভালো খেলতে পারেনি কিন্তু একটা সুযোগ উমেশের প্রাপ্য আরও একটা সিদ্ধান্ত নিতে হবে বিরাটদের খুব তাড়াতাড়ি কুলচা জুটিকে ফিরিয়ে আনতে হবে অর্থাৎ কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালকে একসঙ্গে খেলতে হবে মনে রাখতে হবে বছর বছরদের আগেও এই দুই স্পিনার মাঝের ওভারগুলোই নিয়মিত উইকেট তুলে বিপক্ষকে চাপে রেখে যেত এই এই জুটি প্রচুর ম্যাচ জিতিয়েছে ভারতকে ভারতের বোলিং সমস্যা পরের বছর আর থাকবে বলে মনে হয় না ভুবনেশ্বর কুমার হার্দিক পান্ডিয়া ফিরে এলে দলের ভারসাম্য অনেক ভালো হয়ে যাবে কিন্তু এই সিরিজের কথা মাথায় রেখে বলবো প্রয়োজনে জাদেজাকে বসিয়ে কুলচা জুটিকে ফেরাতে হবে জাদেজার বাঁ হাতি স্পিন সহজেই খেলে দিচ্ছে ক্যারেবিয়ান ব্যাটসম্যানরা ফ্লাইট বা স্পিনে ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারছে না জাদেজা দলের স্বার্থে নিজেকে পাল্টাচ্ছেন পন্থ মহেন্দ্র সিং ধোনির ডেরায় গিয়ে তিনি ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন ধোনির চেন্নাইয়ে তার ব্যাটিং দেখে দর্শকরা স্টেডিয়াম জুড়ে আওয়াজ তুলল পন্থ 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 ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে গতকাল ভারত হেরে গেলেও ঋষভ পন্থের ব্যাটিং নিশ্চয় স্বস্তি দেবে বিরাট কোহলিদের ঋষভের উনসত্তর বলে একাত্তর রান ভারতকে পৌঁছে দিয়েছিল দুশো সাতাশি রানে যদিও সেই রান যথেষ্ট ছিল না ম্যাচ জেতার জন্য কিন্তু ঋষভের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশেষ করে এতদিন যেখানে বিদ্রুপের শিকার হতে হয়েছিল তাঁকে চেন্নাইয়ের দর্শকদের মুখে পন্থ পন্থ ধ্বনি শুনে কেমন লাগলো ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে এসে ঋষভের জবাব দর্শকদের সমর্থনটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে নিজের ইনিংস নিয়ে ঋষভের মন্তব্য আমি প্রতিটা দিনই উন্নতি করতে চেয়েছি কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারছিলাম না বলছি না এই ইনিংসটা খেলে আমি সেই জায়গায় পৌঁছে গেলাম আমি এখন শিখে চলছি আমার চেষ্টা থাকে যেভাবে হোক স্কোরবোর্ডে একটা ভালো রান তোলা এ সেটা হয়েছে ঋষভের বিরুদ্ধে একটা অভিযোগ হলো তিনি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন উইকেটে জমে না গিয়ে বড় শট মারার চেষ্টায় থাকেন উইকেট কিপার ব্যাটসম্যান নিজে কি বললেন এই নিয়ে ঋষভের জবাব আমরা যখন ছোট ছিলাম তখন অনেকে বলতো নিজেদের স্বাভাবিক খেলাটা খেলো কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আসার পরে বুঝলাম স্বাভাবিক খেলা বলে কিছুই হয় না আপনাকে পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হবে দলের চাহিদা মতো খেলতে হবে একজন ভালো ক্রিকেটার সবসময় নিজের খেলাটা দলের প্রয়োজনে বদলে নিতে পারে ঋষভের কথা স্পষ্ট ইঙ্গিত দলের স্বার্থে নিজেকে বদলাচ্ছেন তিনি তার বিরুদ্ধে যে সমালোচনার ঝড় উঠছে তা জানেন ঋষভ জানিয়ে এই তরুণ ক্রিকেটার বলেছেন আমি জানি আমাকে নিয়ে অনেক কথা হয় সে কথা কখনো ভালো কখনো খারাপ আমার লক্ষ্য থাকে একটাই নিজের কাজের ওপরে জোর দেয়া। জানি এ হলেই ফল পাওয়া যাবে ঋষভ মনে করেন কে কি ভাবছে তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই তার মন্তব্য নিজের দক্ষতার ওপরে আস্থা রাখতেই হবে কে কি বলছে ভেবে কোনো লাভ নেই কখনো রান পাওয়া যাবে কখনো যাবে না কিন্তু প্রস্তুতিটাই আসল ভারতীয় দল পরিচালন সমিতিও ভরসা রেখেছে ঋষভের ওপর কখনো অধিনায়ক বিরাট কোহলি কখনও রোহিত শর্মা পাশে দাঁড়িয়েছেন ঋষভের এই তরুণ ক্রিকেটারও জানেন সে কথাটা বলে ঋষব টিম ম্যানেজমেন্ট আমাকে বলেছে মাথা ঠান্ডা রাখতে পাশাপাশি খেলার আর ফিটনেসের উন্নতি উন্নতি ঘটাতে সোজা কথা হলো সব বিভাগেই আমাকে করে যেতে হবে ভারত খেলাতে পরপর তিনটি উইকেট হারানোর পরে জুটি বাঁধেন শ্রেয়াস আইয়ার এবং ঋষভ দুজনে মিলে একশো চোদ্দ রান যোগ করেন তাদের জুটি নিয়ে ঋষভ বলেছেন আমরা ঠিক করে নিয়েছিলাম একটা বড় জুটি তৈরি করতে হবে লক্ষ্য ছিল অন্তত চল্লিশ ওভার পর্যন্ত ব্যাট করব তিনটে উইকেট খুব তাড়াতাড়ি পড়ে গিয়েছিল আর পঞ্চাশ ওভারের ম্যাচ মানে অনেক সময় তাই ভেবেছিলাম অন্তত চল্লিশ ওভার পর্যন্ত টেনে নিয়ে যেতে পারলে বড় রান তোলা যাবে দুজনের জুটি অবশ্য চল্লিশ ওভার পর্যন্ত টেকে নিই ছত্রিশ দশমিক চার ওভারেই ভেঙে যায় কোহলির জায়গায় পৌঁছতে চান বাবর বিরাট কোহলি যে তার আদর্শ সেটা আগেও বহুবার বলেছেন পাকিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক বাবর আজম ভারতীয় অধিনায়কের ভক্ত এবার বললেন তিনি কোহলির জায়গায় পৌঁছতে চান এক সাক্ষাৎকারে চব্বিশ বছর বয়সী বাবর বলেছেন কোহলি ইতিমধ্যেই প্রচুর কৃতিত্বের অধিকারী ভারতে কোহলি কিংবদন্তি আমার সঙ্গে এই মুহূর্তে কোহলির তুলনা করার কোনো জায়গা নেই তবে একদিন আমি ওই জায়গায় পৌঁছতে চাই যেখানে এখন কোহলি রয়েছে তিনি আরও বলেছেন সংবাদ মাধ্যম এবং অনেকে আমার সঙ্গে কোহলির তুলনা করে তবে আমার মনে হয় লাল বলের ক্রিকেটে বিশ্বের সেরাদের মধ্যে আসতে গেলে আমায় এখনও অনেক রান করতে হবে এই কারণেই গত কয়েক মাসে আমি টেস্টে রান করার ওপরে বেশি জোর দিয়েছি পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ আবারও বলেছেন টেস্ট অভিষেকের পরে ভারতের বিরুদ্ধে খেলার সুযোগ না পাওয়াটা দুর্ভাগ্যের ভারতের বিরুদ্ধে খেলতে চাই শক্তিশালী ব্যাটসম্যানদের উইকেট নেওয়াটাও লক্ষ্য আমার বলেন তিনি ভিউয়ার্স দেশ বিদেশের নানা খেলার সর্বশেষ সংবাদ জানার জন্য আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সংবাদ সবার আগে পেতে হলে প্লিজ বেল আইকনে প্রেস করে রাখুন ধন্যবাদ